হ্যালো বন্ধুরা, একদিকে রয়েছে বর্তমান সময়ের ইয়াংগেস্ট ফুটবলার নেইমার জুনিয়রের ছেলে ডাভি লুকা, এবং অন্যদিকে রয়েছে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি। এই দুজনের মধ্যে আসলে কে সেরা, আর কে বা ভবিষ্যতে বিশ্বকাপ কাপাতে মুখে আছে, আর কার ছেলেই বা বিলাসবহুল জীবনযাত্রায় এগিয়ে রয়েছে? তো যাই হোক বন্ধুরা, আমরা তো ইন্টারনেটের এই দুনিয়ায় নেইমার এবং মেসি সম্পর্কে অনেক তুলনামূলক ভিডিও দেখে আসছি, কিন্তু আপনি কি জানেন মেসির ছেলে এবং নেইমারের ছেলে এদের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবল খেলে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মেসি এবং নেইমারের ছেলে সম্পর্কে, এই দুইজনের মধ্যে স্কিলের দিক থেকে এবং র্যাঙ্কিং এর দিক থেকে কে এগিয়ে আছে। যাই হোক, এই তুমুল কম্পিটিশন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সর্বকালের সেরা এই দুই ফুটবলারের ছেলেদের খেলা দেখলে আপনিও অবাক হবেন। তো প্রথমে বর্তমান বিশ্বের সবচেয়ে ইয়াংগেস্ট ফুটবলার নেইমার জুনিয়রের ছেলে সম্পর্কে জানা যাক। নেইমার ফুটবল জীবনের শুরু থেকে একজন বিলাসী ফুটবলার। 2011 সালের আগস্ট মাসে 19 বছর বয়সে নেইমার জুনিয়র বাবা হন। তার একমাত্র রাজপুত্রের নাম ডাভি লুকা। এবং আপনি জানলে অবাক হবেন, তাকেই সব দিক থেকে ভবিষ্যতের নেইমার জুনিয়র বলা হচ্ছে। ডাভি লুকার মায়ের নাম ক্যারালিনা। তিনি 2011 সালে ছিলেন 17 বছর বয়সী একজন কিশোরী। বর্তমানে ডাভি লুকা কিছু সময় বাবার কাছে এবং কিছু সময় মায়ের কাছে থাকে। অন্যদিকে লিওনেল মেসির ছেলের নাম থিয়াগো মেসি। তাকে বর্তমান ভবিষ্যতের জুনিয়র মেসি বলা হচ্ছে, কারণ চেহারা থেকে শুরু করে খেলার স্টাইল সবই মেসির মতো। নেইমারের ছেলে ডাভি লুকা জন্মগ্রহণ করেন 2013 সালে, সে হিসাবে তার বর্তমান বয়স 10 বছর। অন্যদিকে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি 2012 সালে স্পেনে জন্মগ্রহণ করে, সে হিসাবে তার বর্তমান বয়স 11 বছর। তো বয়সের দিক থেকে মেসির ছেলে নেইমারের ছেলের চেয়ে এক বছরের বড়। বন্ধুরা, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র এমনই দুইজন ফুটবলার যাদের কখনো ভোলা অসম্ভব। যেহেতু তাদের বয়স হয়েছে, তাই তাদের অবসর নিতে হবে, এবং সেই সাথে মেসি এবং নেইমারের ফ্যান ফলোয়ার্সরা চিন্তায় পড়ে গেছে ভবিষ্যতে এমন মেসি কিংবা নেইমার পাওয়া যাবে কিনা। যেহেতু তাদের দুজনেরই সন্তান রয়েছে, তারা ফুটবল খেলায় খুবই ভালো, সেজন্য বলাই যেতে পারে তাদের বংশ এখনো অনেকদিন চলবে এবং তাদের ছেলেরাই তাদের নাম বিশ্বব্যাপী উজ্জ্বল করে রাখবে। তো চলুন এক নজরে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। থিয়াগো মেসির বয়স যখন 7 বছর ছিল, তখন সে বার্সেলোনা ক্লাবে ভর্তি হয়ে যায়। বর্তমান সময়ে পিএসজি ক্লাবে বাবার সাথেই রয়েছেন থিয়াগো মেসি, এবং মেসির ছেলেকে মেসি নিজেই ট্রেনিং দিয়ে থাকে। খেলার স্টাইল থেকে শুরু করে থিয়াগো মেসির পুরো স্কিলটাই মেসির মতো। লিওনেল মেসি বাম পা দিয়ে ভালো খেললেও তার ছেলে থিয়াগো মেসি পুরো উল্টো। থিয়াগো মেসি পা দিয়ে অনেক ভালো খেলে। তাছাড়া থিয়াগো মেসি তার প্রফেশনাল ফুটবল খেলা শুরু করে মাত্র 8 বছর বয়স থেকে। যদিও নেইমারের ছেলের থেকে মেসির ছেলের বয়স 1 বছরের বেশি, তাই থিয়াগো মেসি অনেকটাই ভালো ফুটবল খেলে থাকে। এবং আপনি জানলে অবাক হবেন, মাত্র 11 বছর বয়সে বিশ্বব্যাপী থিয়াগো মেসির অনেক রেকর্ড রয়েছে। এলে তার ইনস্টাগ্রাম আইডিটা চেক করতে পারে। থিয়াগো মেসির ফ্যান ফলোয়ার্স কত তা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। আর আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এখনো পর্যন্ত কোনো প্রফেশনাল ম্যাচ খেলেনি লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি। বার্সেলোনা ক্লাবে থাকা অবস্থায় থিয়াগো মেসি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। ফ্রেন্ডলি ম্যাচে থিয়াগো মেসি অনেক ভালো পারফরমেন্স করেছে। প্রত্যেকটি ম্যাচেই 3-4 করে গোল করেছে থিয়াগো মেসি। তবে থিয়াগো মেসির ডান পায়ে অনেক সম্ভাবনা রয়েছে। থিয়াগো মেসির ডান পায়ের স্কিল অনেক ভালো, তাছাড়া তার খেলার কোয়ালিটিও অনেক ভালো। তবে মজার ব্যাপার হচ্ছে, থিয়াগো মেসি যখন গোল করে তখন তার বাবার মতোই আকাশে হাত উঠায়। যেহেতু মেসি এভাবে তার নানিকে স্মরণ করত, সেহেতু থিয়াগো মেসি তার বাবাকে স্মরণ করে। যেহেতু মেসি তার ছেলেকে নিজেই ফুটবল খেলা, তার মানে বুঝতেই পারছেন থিয়াগো মেসি ভবিষ্যতে কোন লেভেলের ফুটবলার হতে যাচ্ছে। যেহেতু মেসির ছেলে এখন পর্যন্ত কোনো প্রফেশনাল ম্যাচ খেলেনি, তার জন্য তার পারফরমেন্স এখনো পর্যন্ত ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু প্র্যাকটিস ম্যাচে মেসির ছেলে অনেক ভালো খেলে থাকে। কিছু বছরের মধ্যেই বোঝা যাবে থিয়াগো মেসির পারফরমেন্স কেমন। অন্যদিকে রয়েছে স্কিলফুল এবং বর্তমান বিশ্বের ইয়াংগেস্ট ফুটবলার নেইমার জুনিয়রের ছেলে ডাভি লুকা। বর্তমান বিশ্বের ভবিষ্যতের নেইমার জুনিয়র বলা হচ্ছে। নেইমার ছেলে তার সুন্দর চেহারা এবং বাবার মতোই খেলার স্কিলের জন্য পৃথিবীব্যাপী অনেক বিখ্যাত, এবং নেইমার ছেলে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেই ম্যাচগুলোতে তার পারফরমেন্স অনেক ভালো। নেইমার তার ছেলেকে পুরোপুরি তার স্টাইলে তৈরি করছে, আর তার এত সুন্দর পারফরমেন্স দেখেও অনেকেই বলছেন ডাভি লুকা তার বাবা নেইমারকে
ছাড়িয়ে যাবে। নেইমার ছেলে এত ছোট বয়সে তার বাবার মতো খুব সুন্দর স্কিল করতে পারে, তাছাড়া তার খেলার ধরন অনেক ভালো, দূর থেকে মারলেই গোল হয়ে যায়। এবং আপনাদের উদ্দেশ্যে বলে দিই, নেইমার জুনিয়র জীবনে অনেকটা সময় ইন্দোরিতে থাকার কারণে অনেক কিছুই জেতা হয়নি, তবে আশা করা যাচ্ছে ডাবিলুকা তার বাবার ইচ্ছা গুলো পূরণ করবে, যা তার খেলার স্টাইল দেখলেই বোঝা যায়। তাছাড়া আগ্রহের দিক থেকে কথা বললে নেইমার জুনিয়রের ছেলে ডাবিলুকার অনেক আগ্রহ রয়েছে ফুটবল খেলার প্রতি। ডাবিলুকা সবসময় মাঠে থাকতে চায়, এবং আপনি জানলে অবাক হবেন নেইমারের ছেলে ইংলিশ ক্লাব প্যারিসের হয়ে খেলা শুরু করেছে, এবং নেইমারের ছেলের শখ হচ্ছে রিয়াল মাদ্রিদ হয়ে খেলা। ছাড়া এ পর্যন্ত বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলেছেন ডাবিলুকা, এবং সেই প্র্যাকটিস ম্যাচে তার টিমকে অনেক ভালোভাবে জিতিয়েছে ডাবিলুকা। এখন অনেকের মনে প্রশ্ন যাচ্ছে, তাহলে বিশ্বব্যাপী জনপ্রিয় এই দুই ফুটবলারদের ছেলেদের মধ্যে কে সবচেয়ে সেরা, কার ছেলের খেলার স্কিল এবং পারফরমেন্স সবচেয়ে ভালো, নেইমারের ছেলে ডাবিলুকা নাকি মেসির ছেলে থিয়াগো মেসি? তাহলে আমি আপনাদেরকে বলি, এটি হচ্ছে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি। কারণ মেসির ছেলে থিয়াগো মেসি নেইমারের ছেলে ডাবিলুকার চেয়ে বড়, এজন্যই সে অনেক বড় বড় ওয়ার্কআউট করে থাকে। মেসির ছেলে থিয়াগো মেসি তার বাবার মতোই অনেকটা খেলে থাকে, গোল দেওয়ার পরে তার বাবার মতোই স্টাইল করে থাকে। তো দেখতেই পেলেন লিওনেল মেসির ছেলে এবং নেইমার জুনিয়রের ছেলে কতটা ভালো ফুটবল খেলে থাকে। তাছাড়া তারা যদি তাদের পারফরমেন্স ধরে রাখতে পারে, তাহলে তাদের বাবার যেহেতু কোটি কোটি টাকা রয়েছে, তাছাড়া বিশ্বব্যাপী স্কিলফুল ফুটবলার হিসাবে তাদেরকেই মান্য করা হয়, এজন্য তাদের ছেলেদের হাইলাইটে আসতে বেশি সময় লাগবে। তবে তারা কি আসলে তার বাবার মতো হতে পারবে কিনা, সেটা সময়ই বলে দিবে। মেসি এবং নেইমার যেভাবে বিশ্বব্যাপী টক্কর দিয়ে আসছে, তা হয়তো আর কোন ফুটবলারই দিতে পারবে না আমার মনে হয়। মেসি এবং নেইমারের মধ্যে সবসময় কম্পিটিশন করা হলেও তারা কিন্তু খুব ভালো বন্ধু। আপনি যখন নেইমার জুনিয়রকে জিজ্ঞেস করবেন সর্বকালের সেরা ফুটবলার কে, তখন সে বলবে লিওনেল মেসি। আবার মেসিকে জিজ্ঞেস করলে মেসি উত্তর দিবে, আমি নেইমারকে নিজের স্কিনেই ধরি। তো বুঝতেই পারছেন তারা একে অপরের কতটা ভালো বন্ধু। এখন তাদের ছেলেরা কেমন হবে তা ভবিষ্যতই বলে দিবে। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে অন্যান্য সেলিব্রিটি ব্যক্তিদের ছেলেদের মতো তাদের ছেলেরা বেপথে যায়নি, তারা তার বাবার পথ অনুসরণ করছে, এবং এভাবে যদি তারা প্র্যাকটিস করে যায়, ভবিষ্যতে ফুটবল খেলার জগৎকে এক নতুন মাত্রায় এনে দিবে। লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি এবং নেইমার জুনিয়রের ছেলে ডাবিলুকা, এই দুই রাজপুত্রের যদি বিলাসবহুল জীবনযাত্রার কথা বলি, কারো থেকে কেউ কম না। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ছেলে ডাবিলুকা যেভাবে বিলাসবহুল জীবনযাপন করে, তা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে, যা কোনো বড় বড় সেলিব্রিটি ব্যক্তিরাও চোখে দেখেনি। নেইমার জুনিয়রের ছেলে মাত্র 10 বছর বয়সেই গাড়ির প্রতি রয়েছে আসক্ত, এজন্যই নেইমারের ছেলে ডাবিলুকার কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও দামি গাড়িগুলো। যেমন তার কাছে রয়েছে ইতালিয়ান ভার্সন, ল্যাম্বরগিনি বানানো। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই গাড়িটি পৃথিবীব্যাপী মাত্র 9 পিস তৈরি করা হয়েছে, যার মূল্য প্রায় 40 কোটি টাকা। আরো অবাক করা বিষয় হচ্ছে আপনার কাছে যদি 40 কোটি টাকা থাকেও, তাহলেও আপনি এই গাড়িটি কিনতে পারবেন। চলুন এবার দেখে নিই মেসির ছেলে থিয়াগো মেসি কোন ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করে। মেসির ছেলের এই গাড়িটি ফেরারি 300 স্পাইডার ক্যাটেল। এই গাড়িটি অনেক পুরনো একটি গাড়ি, এই গাড়িটি 1957 সালে তৈরি করা হয়, তাই এই গাড়িটির মূল্য অনেক বেশি। এই গাড়িটির মূল্য $35 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 260 কোটি টাকা। আর এই গাড়িটি মেসির খুব প্রিয় একটি গাড়ি। আরও রয়েছে 2টি মাসালিয়ান ক্রোম। তো যাই হোক বন্ধুরা, কার ছেলেকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা একটু কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আর দেরি কোনো, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অজানা তথ্য 99 চ্যানেলটি। তো দেখা হচ্ছে এরকম আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।